বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু টেলিবং। তো আজ প্রথমেই আমরা কথা বলবো সৌমিত্রিষাকে নিয়ে। তো আজ সৌমিত্রিষা তার ইনস্টাগ্রামে একটা কিউএনএ রেখেছিল, সেখানেই একজন তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কি আমরা নেক্সট ইয়ার মহালয়াতে দেখতে পাবো? এর উত্তরে সৌমিত্রিষা ক্লিয়ারলি জানিয়ে দেয়, না, আসলে আমি মহালয়াতে পারফর্ম করতে বেশ একটা এনজয় করি না। অনেস্টলি গত দুবছরে তাদের অনুরোধেই আমায় পারফর্ম করতে হয়েছে। অর্থাৎ অভিনেত্রী এখানে তাদের বলতে জি বাংলাকে বুঝিয়েছেন, তার মানে সৌমিত্রিষা জোর করেই গত দুবছরের মহালয়া করেছে। সো যারা যারা ভাবছিলে সৌমিত্রিষাকে আবার কোনো একদিন মহালয়ায় দেখবে, এক কথায় তাদের মন পুরো ভেঙে দিল। তো তোমরা কি জানো কার সঙ্গে প্রেম করছে তিন্নি ওরফে নবনীতা? প্রেম বললে ভুল হবে, কারণ বাড়ি দিয়েই ঠিক করা হয়েছে সবকিছু। হ্যাঁ, অভিনেত্রীর হবু বরের নাম সুমিত মিত্র, তবে তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। নবনীতা আরো জানিয়েছেন যে বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি, তবে এই সময়ের মাঝে সুমিতের সঙ্গে বন্ধুত্ব গাঢ় করছেন নবনীতা। তো এরপর আমরা কথা বলবো স্টার জলসার মহিষাসুর নিয়ে। সো হ্যাঁ, এই বছর মহিষাসুর গৌরব হচ্ছে, যার ফার্স্ট লুক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কমেন্টে জানাও তোমাদের স্টার জলসার মহিষাসুর বেশি ভালো লাগছে এই থুরি, তোমাদের স্টার জলসার মহিষাসুরকে দেখে বেশি ভয় লাগছে নাকি জি বাংলার মহিষাসুরকে দেখে? তো এরপর আমরা কথা বলবো অহনা দত্তকে নিয়ে। তো অহনা তার ইনস্টাগ্রাম থেকে এই ছবিটি পোস্ট করেছে, যার ক্যাপশনে লেখা বাম বলে গেস হোয়াটস কামিং। আর এই পোস্টে একজন কমেন্ট করেছে, তুমি কি সূর্যকে পাওয়ার জন্য তন্ত্রমন্ত্র শুরু করবে নাকি? তো তোমরা আমাকে কমেন্টে জানাও, এটা কি অনুরাগের ছোঁয়ার নতুন কোন গল্পের ট্র্যাকের লোক, নাকি অহনাকে আমরা মহালয়াতে দেখতে পারবো? বাকি তো সময় আসলেই জানা যাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও। আবার কথা হচ্ছে কাল রাত 9টায় নতুন একটি ভিডিওতে। টিল দেন টাই টু কিপ স্মাইলিং, বাই বাই।